নমস্কার আমি ডক্টর প্রমোদ শর্মা ডাইরেক্টর অফ হেলথ গ্যারেন্ট গোর আবার এই সময় একটা লাইভ অনুষ্ঠানে যেখানে যে কোনো আপনার সমস্যা থাকলে আপনি সরাসরি যে স্ক্রিনের নাম্বার যাচ্ছে ওই নাম্বারে আপনি ফোন করে কথা বলতে পারেন তারপরে আজকের যে সাবজেক্টটা যে কোনো দিন আমি একটা নতুন নতুন সাবজেক্ট নিয়ে আসি আর চেষ্টা করি একটু সিজন অনুসারেই সাবজেক্ট করা তো আজকে যে সিজন অনুসার আমি সাবজেক্টটা চুজ করেছি সেটা বলবো আপনার ফাঙ্গাল ইনফেকশন আজকে বেশিরভাগই এত যা গরম পড়ে গেছে তার জন্য আমাদের শরীরে ঘাম একটা জায়গায় স্টোর হয়ে যাওয়ার জন্য আমাদের শরীরের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন বলুন হারপিস জাতীয় জিনিস বলুন স্কিন ইনফেকশন বলুন এই ধরনের সমস্যাগুলো চলে আসছে প্রথম আমরা এটা ডায়াগনোসিস করতে পারছি না যে আমার সমস্যাটা রয়েছে এতগুলো এসে বলছে আমার এক্সিমা রয়েছে এতগুলোই আবার বলছে আমার সোরাইসিস রয়েছে এতগুলো আবার বলছে ফানগাল ইনফেকশন কিন্তু অ্যাকচুয়ালি কি রয়েছে কি রোগে কিভাবে বুঝতে পারবো ফাঙ্গাল ইনফেকশন যদি হয় তাহলে শুধু যেখানে ঘাম স্টোরেজ হচ্ছে ওই জায়গা আপনার হবে অ্যাকজিমা যদি হয় তাহলে কিন্তু দেখবেন পার্টিকুলারলি একটা জায়গাতে হয়

তারপরে আপনারা কি করলেন সঙ্গে সঙ্গে একটা অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেয়ে নিন দুটো টাকা ওষুধ বলুন দশ টাকা দামে বলুন কুড়ি টাকা দামে বলুন সব রকম দামে পাওয়া যায় যে রকম আপনার সাধ্য মধ্যে হয় আপনারা কিনে খেয়ে নেন কিন্তু কি হয় আফটার সিক্স পরে সমস্যাটা জটিল করে ফেলে তারপরে বড় বড় হসপিটালে যাওয়া বড় বড় মেডিসিন খাওয়া দলতাল কি আছে আমার যদি অল্প সময়ের মধ্যেই আমরা যদি ট্রিটমেন্টে থাকি ভালো হয়ে যাবে এবং আমরা অনেক পেশেন্ট এটাও আমরা দেখতে পেয়েছি যেটা আজকে প্রবলেম রয়েছে কিন্তু আমি যদি জিজ্ঞেস করি যে কোনো রিপোর্ট হয়েছে এটার জন্য কি রিপোর্ট হয় কেন হয় না অ্যালার্জি রিপোর্ট হয় অ্যালার্জি প্রোফাইল রিপোর্ট হয় কোন জিনিস আপনার শরীরের মধ্যে স্যুট হচ্ছে কোন জিনিস শ্যুট হচ্ছে না সবার রিপোর্ট হয় আচ্ছা সুগার হলে আপনারা সুগারে রিপোর্ট করেন তারপরে তো ওষুধ খান তো স্ক্রিনে সমস্যা হলে আপনারা রিপোর্ট করেন না কেন এটাই আপনাদের বুঝাবার জন্য আসলে এই প্রোগ্রামটা নিয়ে এসেছি আমি আয়ুরেশ নেচার কেয়ার এন্ড কিউরের ডাইরেক্টর ডক্টর প্রমোদ শর্মা ইন্ডিয়াস রেডিং চেন অফ আয়ুর ইউনানিক ইউনানি এখানে টোটালি আয়ুর্বেদিক আর ইউনানি মেডিসিন কম্বিনেশন দিয়ে আপনার এই ট্রিটমেন্টগুলোর তৈরি হয় আর এই ট্রিটমেন্ট আপনি পেয়ে যাবেন আমাদের হাওড়ার মধ্যে তিনটে ব্রাঞ্চ রয়েছে হাওড়ার মধ্যে আপনি আন্দুল বোতলতলায় আমার সাথে দেখা বলতে পারেন আরও একটা চেম্বার রয়েছে পাড়াতে আরও একটা চেম্বার রয়েছে উত্তর পাড়ায় যারা হুদলি জেলা অঞ্চলে ফোন করছে তারা কিন্তু আমাদের কাছে এসে ডাইরেক্টলি করতে পারে মধ্যে যদি সেন্ট্রাল মধ্যে আমি আমাকে আপনি পেয়ে যাবেন খিদিরপুর অঞ্চলে এরিয়ার মধ্যে ইদবালপুরে পেয়ে যাবেন আমাকে আপনি হেড অফিস যেখানে আমার সাউথ কলকাতা উপরে যাদবপুর যাদবপুর একদম সাউথ সিটি মলে উল্টো দিকে ওখানেও আপনি পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন আমাদের আপনি নর্থ বেঙ্গলে বারাসাতে সাউথ সরি নর্থ চব্বিশ পরগনায় আপনি পেয়ে যাচ্ছেন আমাদের বারাসাতে আর আপনি পেয়ে যাচ্ছেন আমাদের সাউথ চব্বিশ পরগনার মধ্যে আমতলায় নর্থ বেঙ্গলে যেহেতু কথা বলে ফেলেছি নর্থ বেঙ্গলেও পেয়ে যাচ্ছেন নর্থ বেঙ্গলে আমাদের আপনি শিলিগুড়ি কুচবিহারে পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন আমি আপনার ভরমপুরে পেয়ে যাবেন আমাদের পেয়ে যাবেন আপনারা মেদিনীপুরে যারা টিভি দেখছে তারা কিন্তু হেরিয়াতেও আমাদের পেয়ে যাচ্ছেন যেটা তো এই যে সমস্যা স্ক্রিন ডিসিজ নিয়ে আজকাল কথাটা স্টার্ট হলো স্ক্রিন ডিসিজ এর বয়স হয় না দেখবেন অল্প বয়সে বাচ্চা আছে তাদেরও স্ক্রিন প্রবলেম হয় খুব বেশি বয়স আছে তাদেরও স্ক্রিন সমস্যা হয় কিন্তু আমরা তুই এই যে পেটের জন্য আমরা একটা গ্যাসে বুড়ি খেয়ে ফেলি এই জন্য ওইটা অ্যালার্জির জন্য আমরা চল জলদি একটা অ্যালার্জি ওষুধ খেয়ে ফেলি একটা অ্যালার্জি ওষুধ কতটা ক্ষতি হয় আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি দেখবেন যেই দিন আপনি একটা অ্যালার্জি ওষুধ খাচ্ছেন সেই দিন আপনার ঘুম বেশি আসছে সবসময় একটা ভাব আসছে তো এটা প্রথম প্রথমে ব্রেন ব্রেনে কন্টিনিউয়াসলি যদি আমি স্কিন ডিজিজ ওষুধ খাবো তাহলে আমার ব্রেন ইফেক্ট হতে পারে জিনিসগুলো ভুলে যাওয়া টেন্ডেন্সি লস অফ মেমোরি এই ধরনের জাতি জিনিস আমার হতে পারে সেকেন্ড একটা প্রবলেম দেখবেন যারা কন্টিনিউসলি অ্যান্টি অ্যালার্জি ওষুধ খান তারা কিন্তু একটা শ্বাস কষ্ট ব্রিথিং ডিফিকাল্টি এই ধরনের সমস্যাগুলো হতে পারে নোজেস বমিটিং টেন্ডেন্সি ভার্টিগো মাথা ঘোরা তো এই ধরনের সমস্যা কেন হচ্ছে যাই তো আমরা না বুঝে একটা অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেয়ে ফেলছি আজকে সোরেসিসের জন্য যদি আমি কথা বলি অনেকজন জানি যে সোরেসিস ভালো হয় না কিন্তু আপনারা মোবাইলে সাল করুন যে আয়ুর্বেদের মধ্যে ভালো হয় কিনা হাজার এক পেশেন্ট বেশি আমার কাছে এরকম পেশেন্ট আছে যেটা সোরাইসিস এত বছরে ছিল আজকেও আমার কাছে মেডিসিন খাওয়ার পরে অনেকটা সুস্থ রয়েছে তারা নিজে এখানে ইন্টারভিউ দিয়েছে সেম জিনিস আপনারাও যদি ট্রিটমেন্ট সঠিক ট্রিটমেন্টে যদি আসেন সঠিক ট্রিটমেন্ট আপনি পাবেন কিন্তু এবার যদি আপনারা সঠিক ট্রিটমেন্টেই আসবেন না তাহলে তৃতীয় হবে তো আপনাদের মেন জানতে হবে দেখুন রোড ট্রিটমেন্ট করার আগে আগে আপনাদের ডায়াগনোসিস করতে হবে যে আমার অ্যাকচুয়ালি রোগ হয়েছে কি আমার কি ফাঙ্গাল ইনফেকশন রয়েছে আমার কি সোরেসিস রয়েছে আমার কি অ্যাকজিমা রয়েছে বা পেটে ফিরে কোনো রকম আমার স্ক্রিন ডিজিজ হচ্ছে বা আমার সুগারের জন্য স্ক্রিন ডিজিজ হচ্ছে কেন ডায়াবেটিস এর থেকেও আমি বারবার বলি ডায়াবেটিস থেকে পাঁচটা তৈরি হয় প্রথম হলো আপনার লিভার সেকেন্ড হচ্ছে আপনারা কিডনি থার্ড হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি फोर्थ হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আর ফिफ्थ হচ্ছে স্কিন সমস্যা যারা দেখছে সুডারে মেডিসিন বহু বছর দিয়ে খে আসছে তা আয়নাতে চেহারা যদি দেখবে পাঁচ বছর আগে যেই চেহারাটা ছিল যেই রংটা ছিল সেই আজকে রংটা ডাল হয়ে যাচ্ছে তো সুডারেwidetilde স্কিন প্রবলেম গুলো আসে এইবার আপনারা কি করেন একটা ক্রিম মেখে নিচ্ছেন একটা নাইট ক্রিম মেখে নিচ্ছেন একটা ফেস ওয়াশ করে নিচ্ছেন একটা ওষুধ খেয়ে নিচ্ছেন কিন্তু আসল রোদ পর্যন্ত না যে কেন আমার জিনিসটা হচ্ছে হচ্ছে তার জন্য কি পাড়ায় পাড়ায় ওষুধের দোকান তৈরি হয়ে যাচ্ছে আর আপনি পাড়ায় পাড়ায় ওষুধ সবার দোকানে সেল দিয়ে যাচ্ছেন কিন্তু আপনারা নিজে কি করে ভালো হবে সেটা কিন্তু কোনোদিনই চিন্তা করছেন না এই ওষুধ খেয়ে আমার গ্যাস হয় না এই ওষুধ সারা জীবন খেয়ে যাবো এই ওষুধ খেয়ে আমার ভালো থাকবে এই ওষুধ সারা জীবন খেয়ে যাব সারা জীবন কি একটা ওষুধই খেয়ে যাবেন একদমই না ওই ওষুধই পাঁচ বছর পরে কোনো ক্লাস দেবে না তারপরে ও আবার হাই পাওয়ার ওষুধ তার সাথে চারটে রোধ হবে সেটা তো আলাদাই যারা ফোন করেছিল তনর লাইনে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে আবার আপনারা ফোন করতে পারেন যেটা লাইফ অনুষ্ঠানের নাম্বার যাচ্ছে আর এমনি যেটা আমাদের দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেটা আপনি আমাকে বলে দিচ্ছি নাইন আর একটা নাম্বার যাচ্ছে নাইন এই দুটো নাম্বারে আপনারা ফোন করে যে কোনো চেম্বারে যোগাযোগ করার জন্য বা আপনি যে কোনো আপনার সুবিধা অসুবিধা থাকলে আপনারা ফোন করে ওখানে ডিটেলস কথা বলতে পারেন ওখানে আমার অ্যাসিস্ট্যান্ট সবসময় টোয়েন্টি ফোর আওয়াজ আপনার জন্য রেডি রয়েছে আপনার জন্যে সাহায্য করার জন্যে কোন চেম্বারে কোন দিন আমাকে পাবেন কিভাবে আমার পাবেন সব কিছু ওখানে ডিটেলস বলা যাবে হ্যাঁ অনেকবার হয় যা আজকে ফোন করলে এই সপ্তাহের মধ্যে বুথিন পাবেন না কিন্তু নেট সপ্তাহের মধ্যে আপনারা বুথিন অবশ্যই পেয়ে যাবেন কেন আমি একের দিনেই আমার দুটো তিনটে চেম্বার থাকে তো তার জন্যে প্রত্যেক টাইমে প্রত্যেক যারা পুরো সময় দিতে পারি না তো চেষ্টা করি এই সপ্তাহে যদি না হয় আপনি সামনে সপ্তাহে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারেন আসতে হবে আপনার পুরোনো যত রিপোর্ট আছে যত আপনি ট্রিটমেন্ট করেছেন এর আগে ওটা নিয়ে আসতে হবে হিস্ট্রিগুলো আমি আপনাদের জিজ্ঞেস করবো সেই অনুযায়ী আপনার শরীরে কি আগে কেন প্রবলেমটা হলো সেটা ডিসকাস করবো তারপরে ট্রিটমেন্ট আপনি শুধু আস এলেন আর বললেন আমার চুলকুনি হচ্ছে এখানে চুল করছে এই স্ক্রিন আমার রাফ হয়ে যাচ্ছে আপনার কি কোনো সুগারের সমস্যা রয়েছে আপনার কি কোনো থাইরয়েড সমস্যা রয়েছে বা আপনার শ্বাসকষ্ট আছে কি আপনার আইজি লেভেলটা বেশি আছে তো জিনিসটা হচ্ছে যদি রুট ট্রিটমেন্ট করতে হয় ডায়াগনোসিস প্রপার করতে হয় প্রপার ডায়াগনোসিস আপনাকে প্রপার ট্রিটমেন্ট এবার যদি প্রপার ডায়গনোসিস না হয় তাহলে কিন্তু সারা জীবন শুধু ওষুধ খাবেন কন্ট্রোল থাকবে যেই দিন দিন ওষুধে পাওয়ার না সেই আবার পাওয়ারটা হবে সময় পরে পাওয়ার শেষ হয়ে যাবে আর কোনো দিন পাওয়ারে ওই ওষুধ পাবেন না যারা ব্যথা যন্ত্রণা ওষুধের জন্য প্যারাসিটামল ব্যবহার করতো আসে দেখছো একটা পাওয়ারে পল কিন্তু পাওয়া যাচ্ছে না আর আগে যেই পাওয়ারে পাওয়া যেত তার থেকে কিন্তু আজকে অনেক বহু হাই পাওয়ারে আজকে পাওয়া যাচ্ছে বাজারে তো এইসব হচ্ছে আপনার হ্যাবিচুট হয়ে যাচ্ছেন দেখুন ওষুধ কোনো খারাপ হয় না কোনো ওষুধই মানে এটা যা ওটা দলকার আছে বলেই তো রেডি হয়েছে কিন্তু আমরা কখন খাবো প্যারাসিটামল কখন খাওয়া হয় যদি আপনার জ্বর হয়েছে অনেক বেশি ওই সময় খেতে হবে একবার কন্ট্রোল খাওয়ার জন্য খেতে হবে কিন্তু তা যদি হ্যাবিচুট করে নেবেন তাহলে কিন্তু ক্ষতি হবে তো কোনো ওষুধেই মানে এইরকম নেই যে ক্ষতি হবে কিন্তু অতি সব সময় ক্ষতি করবে আজকে অনেকজন বলে যে আমি এই হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি আমি এই আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছি বহু বছর দিয়ে কেন হবেন বহু বছর থেকে আপনি ওষুধ খাবেন কেন আপনারটা তো রোগ লিয়াল করতে হবে নিরাময় করতে হবে আজকে তো ক্যান্সার পর্যন্ত রোগে নিরাময় আছে তো এই হাঁটু যন্ত্রণা স্ক্রিনের সমস্যা সুগার প্রেসার এর জন্য কি নিরাময় নেই তো সেলিব্রিটি ক্যান্সেল ছিল আজকে একদম সুস্থ আছে কোনো মেডিসিন খাচ্ছে না নমস্কার হ্যাঁ আপনার নাম বলবেন বয়স বলবেন আর কোথা দিয়ে বলছেন ফোনে অনেকটা ডিস্টার্ব হচ্ছে আজকে মনে হচ্ছে যোগাযোগ হতে পারছে না তাও আপনি একটু ট্রাই বলতে থাকুন তারপরে যদি নাম্বার না পাওয়া যাচ্ছে তাহলে কিন্তু দেখুন দুটো যেটা হেল্পলাইন নাম্বার যাচ্ছে নাইন নাইন জিরো থ্রি

থার্ডলি আপনি হাওড়া পেয়ে যাচ্ছেন হুদলি অঞ্চলে উত্তর পাড়ায় যারা সব লাইন কিন্তু আপনারা পাড়ায় এসে দেখাতে পারছেন প্লাস আপনি পেয়ে যাচ্ছেন আমাদের আপনি হাওড়া কলকাতা সেন্ট্রালের মধ্যে হাতিবাগানের মধ্যে হেদুয়া পালকের কাছে আছে সেকেন্ডলি আপনারা যারা খিদিরপুর মিটিয়াবুরুজ এইসব অঞ্চল দিয়ে প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের ইদবালপুর কলকাতা হাট রিসার্স হসপিটাল একদম উল্টোদি ইদ্বারপুর রয়েছে ওখানে আপনার আমাদের পেয়ে যাবেন থার্ডলি আমাদের পেয়ে যাচ্ছেন আপনি সাউথ সিটি মল একদম অপোজিট যাদবপুরে বারাসাতে পেয়ে যাচ্ছেন আমতলায় পেয়ে যাচ্ছেন এছাড়া পেয়ে যাচ্ছেন আপনি নৈহট্টি কল্যাণী কৃষ্ণনগর এইসব মানুষরা আসতে পারে আমাদের হালিশহর চেম্বারে পেয়ে যাচ্ছেন আপনি বহরমপুরে আমাদের পেয়ে যাচ্ছেন আপনি হেরিয়াতে পেয়ে যাচ্ছেন আপনি শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন কুচবিহারে এবং সাথে সাথে পেয়ে যাচ্ছেন আমাদের দিল্লিতেও এই ছাড়াও যারা কিন্তু কন্টাক্ট করার চেষ্টা করছে তারা কিন্তু অনলাইন কনসালটেন্সি একদম করতে পারেন নমস্কার কে আছেন একটু জোরে বলবেন আর আপনার নাম আর বয়স বলবেন হ্যাঁ আপনার নাম বলুন আর বয়স বলুন আচ্ছা বয়স আচ্ছা কী সমস্যা আছে বলুন মানে চাটকা চটকা হয়ে যায় কি কতদিন ধরে হচ্ছে এটা আচ্ছা আপনার পেটের সমস্যা দেখুন যেটা বলা হয় এটা কিন্তু একটা একটা ইনফেকশন আছে আর এই ফাঙ্গাল ইনফেকশনে মূল কারণ হচ্ছে আপনার পেটের দিকে কোনো সমস্যা আছে মানে দেখবেন আপনার হয়তো আমার সাথে পায়খানা হয় আর না হলে পায়খানাটা খুব কষ্ট হয় তাই তো তো এর জন্য দেখুন অবশ্যই আপনাদের ট্রিটমেন্টে আসতে হবে যেহেতু আপনি বারাসাত থেকে ফোন করেছেন হেলা বলতলায় আমার চেম্বার আছে প্রতি সোমবারে আপনি আমাকে পেয়ে যাবেন ওখানে করতে হবে শুধু হেল্পলাইন নাম্বারে ফোন ওই ফোন করে আপনাকে আসতে হবে আর আপাতত আপনি একটা কাজ করবেন যেখানে বলছেন লাল লাল ছাত্রা দাগ রয়েছে ওখানে কিন্তু শুধু নারকোল তেল শুধু ওটা দেবেন আর কোনো কিছু দেবেন না কোনো ফাল জন্য ক্রিম ফ্রিম পাওয়া যায় ওইসব দেবেন না শুধুমাত্র তেল দেবেন আর পায়খানা পরিষ্কার হওয়ার জন্য যদি একটু খেতে পারেন ওটা আপনি খান তারপরে কিন্তু প্রতি কিন্তু আপনি সাথে পেয়ে যাচ্ছেন ওই চেম্বারে আপনি আসুন জিনিসটা দেখান দেখালে হয়তো আরো ভালো করে আমি বলতে পারবো কেমন তো দেখুন এটাই হলো বুদ্ধিমানিক কাজ আমার কি হয়েছে এটা জানলো এটা না যে আমার রেডেস রেডনেস হয়ে গেছে আমার হয়তো এক্সিমা হয়ে গেছে আমার কেন ডাক্তার তো রয়েছে আর আমি তো এখানে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আপনার সিমটমস অনুযায়ী আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি তারপরে কিন্তু চেম্বারে এসে আপনার ট্রিটমেন্ট গুলো ইজি হয়ে যাবে আপনার কোনো স্ক্রিন মেডিসিন চলবে না আপনি শুধু যদি পেটের সমস্যা ভালো করে নেবেন এই রোগটা এমনি এমনি ভালো হয়ে যাবে দেখুন একটা রোগের কারণ অনেকগুলো হয় আমার আছে মাথা ঘুরে প্রেশারের জন্য ঘুরতে পারে সুগার হওয়ার জন্যও ঘুরতে পারে সাইনাসের জন্যও হতে পারে মাইগ্রেনের জন্যও হতে পারে তাহলে আমরা কি করব মেন ট্রিটমেন্টে করব যদি চোখের জন্য হয় চশমা ডাক্তারতে দেখাবো যদি মাইগ্রেন হয় ব্রেন ডাক্তারতে দেখাবো এটাই হচ্ছে না রুট ট্রিটমেন্ট করুন কিন্তু যদি আমরা মাথা ঘুরে একটা মেডিসিন খাবো খেয়ে আরাম পাবো তাহলে হবে কি সারা জীবন খেতে হবে আর ওষুধ আছে ডাল ভাত না যা সারা জীবন কোনো সাইড এফেক্ট হবে না সবই ওষুধের সাইড ইফেক্ট হয় করে আপনি যদি রুটি দুটো যারা চারটে খেয়ে নেবেন তাহলে ওই চারটে রুটিও আপনার বধহজমি হয়ে যাবে এ বলে রুটি তো কোনো ক্ষতি করে না ভাত তো কোনো দিন ক্ষতি করে না আমার খাবার ছিল একশো গ্রাম ভাত আর আমি খেয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ভাত আমার কি বমি হবে না অবশ্যই হবে নিজের শরীরে হবে আপনারা ভাবছেন ওই ডাক্তারের ভিজিট জন্যে একটা যাবো ফার্মেসি দিয়ে একটা ওষুধ বলবো কিনে হাবো ভালো হয়ে যাব নিশ্চয়ই দুদিনের জন্য ভালো থাকবেন চার দিন পরে যেটা আপনাদের বিছোনা পড়বে না সেই দিন হসপিটালে দিয়ে লক্ষ লক্ষ টাকা একের দিনে হলচা বলতে হবে রোডটা চেপে দিলেন বলে তাই তো রোডটা চাপবেন কেন রোদ আছে এটা যেই চাপা ধরার ভবিষ্যতে বাড়বে ওই টাকা আপনার টেস্টি নিয়ে যাবে ততটা টাকার মধ্যে আপনি ট্রিটমেন্ট করে ফেলবেন আজকে একটা কমরে ব্যথা হবার জন্য আজকে এমআরআই বলতে গেলে আপনার পকেট দিয়ে আট হাজার দশ হাজার টাকা হলসে হয়ে যাচ্ছে কিন্তু যদি সঠিক সময় যদি আপনি ট্রিটমেন্ট করতেন তাহলে হয়তো অতীতে কম দামের মধ্যে আপনার ট্রিটমেন্ট হয়ে যেত তো কে বুদ্ধিমানী আছে সঠিক জমে যারা ট্রিটমেন্ট করলো সে বুদ্ধিমানই না আপনি রোদ চেপে দিয়েছেন দলার হওয়ার পর পাঁচ বছর দশ বছর পরে একটা আই করে তারপরে ট্রিটমেন্ট করেছেন তো জিনিসগুলো এখান দিয়ে ভাবতে হবে ভাবলেই আপনার রোদে নিরাময় হবে আর চোখ বন্ধ করে যদি একটা সকালে উঠে গ্যাসে বড়ি হবেন। তবে কিন্তু একটা সময় আপনার পেটে আলসারও হয়ে যাবে আমি বলছি না আপনি ফোনে দেখুন সার্চ করুন কন্টিনিউয়াসলি যদি আমি কোনো অ্যান্টাসিড ওষুধ খাই বা কন্টিনিউয়াসলি আমি যদি কোনো গ্যাস্ট্রাইটিস ওষুধ খাই তাহলে কি আমার পেটে আলসার হতে পারে আপনি জিজ্ঞেস করে নিন গুগল দিয়ে ওই আপনাকে বলে দেবে আমার কথায় যদি বিশ্বাস না হয় ফোনে বিশ্বাস তো আছে ফোনে বিশ্বাস করে নাও কথা বলে নাও এর জন্যই বলা হচ্ছে আয়ুর্বেদ হচ্ছে একটা প্রাচীন চিকিৎসা আয়ুর্বেদ চিকিৎসা এটা না যা দু বছর আগে বা দশ বছর আগে তৈরি হয়েছে এটা প্রাচীন চিকিৎসা বহু প্যাথি এসছে আর সব পেথি আজ পর্যন্ত বেশ রয়েছে আয়ুর্বেদ আপনি একটা ভিটামিন ওষুধ যদি বাজাল থেকে কিনেন ওখানে ওখানে অশ্বগন্ধা দেওয়া আছে এবার অশ্বগন্ধা কি জিনিস কোন প্যাথির মধ্যে পড়বে অশ্বন্ধা অবশ্যই আয়ুর্বেদের মধ্যে পড়বে ক্যান্সারে বেশিরভাগ মেডিসিন যেটা তৈরি হচ্ছে নয়ন তারা দিয়ে হচ্ছে নয়ন তারা কোথায় পড়ছে এই ধরনের জিনিসগুলো জানতে হবে ভাবতে হবে তারপরে আপনারা ট্রিটমেন্টে আসুন আজকে ফরেন কান্ট্রি বিদেশের মধ্যে সব থেকে বেশি চলন রয়েছে আয়ুর্বেদে তারা রিসার্চ করে তারা সার্চ করতে থাকে যে আমি কি নিরাময় পাব আর আমরা এখানে কি ধরছি ওই সকালে উঠে একটা ধ্যাসে বড়ি খাবো খাবার পরে একটা এই বড়ি খাবো খাবার পরে ওটা এই বড়ি খাবো রাত্রে সবার পরে এই বড়ি খাবো একটা মানুষ দিনে দশটা করে বড়ি হয় চালখানা ওষুধ খাচ্ছে তারপরে কন্ট্রোল হচ্ছে না তো হবে দিই করে আপনারা তো শরীরে কন্টিনিউলি ড্রাগ জাতীয় ওষুধ খেয়ে খেয়ে আপনার শরীরটাতে একটা নেশা মতন বানিয়ে দিয়েছেন আর সে যদি ওষুধ না খাবেন শরীর কাঁপনই চালু হয়ে যাচ্ছে যারা কন্টিনিউয়াসলি ব্যথা ওষুধ খাচ্ছে তারা কিন্তু চল জলদি যদি আপনি দুম করে ওষুধ বন্ধ করে দেবেন দেখবেন আপনার শরীর হাত কাঁপতে স্টার্ট হয়ে যাবে তো আপনি তো রোদের ট্রিটমেন্ট করতে একটা ভালো ট্রিটমেন্ট করতে গেলেন উল্টো আপনার জন্য ক্ষতি হয়ে গেল এই ট্রিটমেন্টে যাচ্ছেন কেন যেখানে নিরাময় নেই যেখানে আয়ুর্বেদ যেখানে ডাক্তার বলে দিচ্ছে চোট বন্ধ পর্যন্ত আপনারা ওষুধ খাবেন তাহলে আপনারা ওই জায়গায় ডিসিশন নিচ্ছেন কেন আপনার কেন চেঞ্জ করছেন না আপনি ডক্টরকে বলুন আমাকে মাস সময় নিন বোচর খানিক সময় নিন কিন্তু আমাকে ভালো করে উঠতে হবে এই কনফিডেন্স লেভেলটাতে আপনাকেও নিয়ে আসতে হবে তাহলে দেখুন ওরা আপনাকে ভালো জিনিস সাজেস্ট করবে অনেক ডাক্তার রিফাল করে দেয় আমার কাছে অনেক বড় বড় হসপিটালে ডাক্তার রিফাল করে দেয় আমার কাছে কেন রিফাল করে দেয় ওই জায়গাটা প্রশ্ন করে পেশেন্ট গুলো প্রশ্ন করে আমাকে ভালো করতে হবে তাহলে বলছে ঠিক আছে তাহলে চলে নিজে যদি না উপরে সামনে না হাত জুড়বেন তাহলে ঠাকুরও আপনাকে আশীর্বাদ দেবে না এখন কি আছে জিনিসগুলো জানতে হবে ঠিক জায়গা যেতে হবে ঠিক জায়গায় তর্ক করতে হয় তর্ক করা খারাপ নেই অল্প করলে অনেক কিছু বুদ্ধি আসে ডিবেট একটা স্কুলে যখন আপনি পড়বেন এখন দেখবেন বহু ব স্কুলের মধ্যে ডিবেট করায় কেন করায় আপনার বাচ্চা অ্যাক্টিভিটি বাড়বে জিত ক্লাস শুরু হবে নমস্কার হ্যাঁ বলুন আপনার বয়স কত

দেখুন পরশু দিন আপনি আমাকে পেয়ে যাবেন আপনি উত্তর পাড়ায় আপনি নাম্বারটা সেভ করে রাখুন উত্তর পাড়া আসবেন কিন্তু এই পরশু দিন অবধি আপনাকে কি করতে হবে আপনাকে বলে দিচ্ছি তার জন্য আপনার হসপিটাল অ্যাডমিট হবে হতে হবে না আপনার বাজারে আশেপাশে দেখবেন যেখানে বৈদ্যনাথে ওষুধ পাওয়া যায় ওখানে আপনি পাবেন ইসব বেল এইচ ইসব গোল না ইসব বেল বেল আছে না বেল ওই ইসব বেল এইচ বলে একটা ওষুধ পাওয়া যাবে ওটা আপনি সকালে এক চামচ আর রাত্রে এক চামচ খাবেন আর বাজার থেকে বা পাউডার যেটা পাওয়া যায় ওটা নিয়ে আসুন কন্টিনিউলি তিন দিন শুনুন আমার কথাটা দিন তিন যদি ভালো হয়ে যাবেন তাহলেও খেয়ে যাবেন আপনাকে আর কোনো হসপিটালে যেতে হবে না আর আপনার এটা করলে ভাববেন আপনি অনেকটাই ভালো হয়ে গেছেন হয়তো আপনি এটাও আশা করবেন যে আপনার আর পরশু দিন আমার কাছে আসবেন না ঠিক আছে কিন্তু আপনাকে বলে দিচ্ছি এই রোগের নাম হচ্ছে আইবিএস ইরেগুলার বাউল সিন্ড্রম একবার যদি চাপা দেবেন আবার দু মাস পরে তিন মাস পরে অ্যাট্যাক করবে তো এই রোদে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে যেটা এখন বললাম ইসাবেলেজ আর ওআরএস এটা করলে আপনি কন্ট্রোল হয়ে যাবেন কিন্তু এরপরে ট্রিটমেন্ট অবশ্যই আপনি করাবেন কেন ঠিক আছে যেটা বললাম ওটা করুন পরে আপনাকে আহ শুক্রবারে এসে দেখাতে হবে কেমন ঠিক আছে ওকে এবার যারা কিন্তু কন্টিনিউসলি প্রোগ্রাম দেখছিল আজকের সময় হাতে একদম নেই তো তাহলে তো বলবো যে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9903595252 আর একটা নাম্বার যাচ্ছে 9903795252 এই দুটো নম্বরে ফোন করুন ফোন করে কথা বলতে পারেন আর আমার চেম্বার কোথায় কোথায় আছে ওটা সব বলে দিয়েছি এরপরে যদি বেশি কিছু জিজ্ঞেস করতে হয় তাহলে কিন্তু হেল্পলাইন নম্বরে আপনি 24*7 যে কোনো সময় আপনি এটা ফোন করতে পারেন আজকে সময় হাতে একদম নেই তো আজকে বিদায় নিচ্ছি আবার পেয়ে যাবেন আমাদের সেম চ্যানেলের মধ্যে সেম দিন সেম আমাদেরই আপনি পেয়ে যাচ্ছেন বিদায় নিচ্ছি নমস্কার